স্তব্ধ বাঘহীন মুক্তি সেনারা দেখতে পায়। বর্বর পশুরা এই সাহসী যোদ্ধার চোখ দুটিও উপড়ে ফেলেছে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করেছে। সবুজের উপর লাল চাদর বিছিয়ে শুয়ে থাকা নিষ্প্রভ নূর মোহাম্মদের রক্তে ভিজে উঠেছে বাংলার মাটি। হ্যালো বন্ধুরা, ট্রাভেলিং ডট কম থেকে স্বাগত জানাচ্ছি, আমি বাবু উজ্জ্বল। বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমি চলেছি বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ নগরে। তাহলে চলুন আমরা কীভাবে ওখানে যেতে পারি সে বিষয়টা একটু দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমি যাচ্ছি নড়াইল সদর থেকে, এখান থেকে চলেছি বাইকে করে সোজা রাস্তা। আমাদের ডান পাশে এটা পল্লী বিদ্যুৎ অফিস। বন্ধুরা, আমার সম্মুখে এখন হাওয়াইখালী ব্রিজ। চিপা টাইপের একটি ব্রিজ ছিল এখানে, কত প্রশস্ত করে ব্রিজটি তৈরি করেছে। আমি দত্তপাড়া বাস স্ট্যান্ড চলে এসেছি, আনুমানিক 10 মিনিটের মতো সময় লেগেছে। এখানে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর 4 কিলোমিটার। ইটের আড়ালে বাকিটা ঢাকা পড়েছে। বাম দিকে মার্ক করা আছে, বাম পাশে একটি রাস্তা উত্তর দিক বরাবর চলে গিয়েছে, আমি এখন এই রাস্তা ধরেই যাব। রাস্তা খুবই জঘন্য অবস্থায় আছে, এর মধ্যে দিয়েই যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, এসে পড়েছি বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ নগরে এসে পড়েছি, যে মহিষখোলা গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ এর জন্ম হয়েছে, বর্তমানে নূর মোহাম্মদ নগর নামে পরিচিত। রাস্তার বাম পাশে দেখতে পাচ্ছি বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের একটি ভবন। রাস্তার ডান পাশে ও সাইনবোর্ডে দেখছি বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়। কয়েক পা এগিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়। একটি সুন্দর কথা লিখে রেখেছে, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। স্কুল মাঠের ঠিক পূর্ব পাশে আরও একটি ভবন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। আমি এখন এই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের ভিতর প্রবেশ করব। আমাদের স্বাধীনতার সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, যাদের আত্মত্যাগের জন্য আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। দেখছি ভবনের সবগুলো দরজাই বন্ধ। ডান পাশে একটি খোলা কক্ষ দেখছি, দেখি ওখানেই প্রবেশ করি। হ্যাঁ, কেউ একজন বসে আছে, ইনিই এখানকার দায়িত্বে আছেন, ওনাকে বলতেই দরজা খুলে দিল, ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা, ভিতরটা খানিকটা অগোছালো দেখা যাচ্ছে, কেন আমি ঠিক জানি না। যা হোক, আমি গ্রন্থাগারের ভিতরটা ভালো করে দেখার চেষ্টা করি। তবে জাদুঘর বলতে যা বোঝায় সেরকম কিছু এখানে নেই বললেই চলে। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ এর ব্যবহৃত সামান্য কিছু জিনিস দেখতে পাচ্ছি, একটি প্লেট, একটি বাটি, একটি পেয়ালা, একটি বইও দেখতে পাচ্ছি। অবসর সময়ে এই বইটা তিনি পড়তেন। খুবই অল্প কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি, এছাড়াও আরও কিছু জিনিস ঢাকা জাদুঘরে আছে শুনেছি। বন্ধুরা, জানতে পারলাম এই গ্রন্থাগারে 6000 বই আছে,
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমান নূর মোহাম্মদ নগর নামে পরিচিত। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ পরিবারের একমাত্র সন্তান, একটু আমোদে ও প্রাণ চঞ্চল। কম বয়স থেকেই পড়াশোনার চেয়ে গান বাজনা, খেলাধুলা, যাত্রা, থিয়েটারের প্রতি ঝোঁকটা খানিকটা বেশি। তখনকার সময়ে যশোর জেলার নড়াইল থানার অন্তর্গত চিত্রা নদীর কোল ঘেঁষে মহেশখালী গ্রাম, বাবা আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা। 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইল জেলার মহেশখোলা গ্রামে জন্ম নেয় নূর মোহাম্মদ। বাবা মায়ের আদরের ছেলেটিকে শাসনের পাল্লায় মেপেছেন খুব কমই। সময় অনুযায়ী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু লেখাপড়া থমকে গিয়েছিল সপ্তম শ্রেণীর পরপরই। হঠাৎ বিনামেঘে বজ্রপাত। মাত্র 13 বছর বয়সে বাবা ও মাকে হারাতে হয়। প্রাণোচ্ছল ছেলেটিকে তার আনন্দোচ্ছল দিনগুলো ছুটি জানিয়ে দিল। নিঃসহায় ও শোকাচ্ছন্ন কিশোর আরও বেশি ডান পিঠে হয়ে উঠল। সংসার চালানোয় অনভিজ্ঞ ছেলেটি যাত্রা দল আর জারিগান নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। গান পাগল ছেলেটি একদিন শখ করে কিনে আনলো একটি গ্রামোফোন। আচমকা মোহ ভাঙ্গে তার। জীবনের অনেকটা পথ তখনও বাকি। মাত্র 16 বছর বয়সেই বিয়ে এবং সংসারের দায়িত্ব ঘাড়ে চেপে বসে। এবার বাধ্য হয়ে যোগ দেন গ্রাম প্রতিরক্ষা কাজে স্থানীয় মুজাহিদ বাহিনীতে। বাড়ছে সংসারের পরিধি, অন্যদিকে অসচ্ছলতা। জীবিকার প্রয়োজনে 1959 সালের 14 মার্চ মাত্র 23 বছর বয়সে যোগ দেন ইপিআর বাহিনীতে। রাজশাহীতে প্রাথমিক প্রশিক্ষণ শেষে 1969 সালের 3 ডিসেম্বর পোস্টিং হয় দিনাজপুর সেক্টরের কুঠিবাড়ি ক্যাম্পে। বীরত্বের সাথে দায়িত্ব পালন আর 1965 সালে পাক ভারত সম্মুখ যুদ্ধে অসম সাহসিকতায় বেশ সুনাম কুড়ায় নূর মোহাম্মদ। প্রথম মাসের বেতন পেয়ে তার পরিবারের কাছে চিঠি ও কাপড় চোপড় পাঠান। 1970 সাল 31 জুলাই তাকে বদলি করা হয় 8 নম্বর সেক্টর যশোর হেডকোয়ার্টারের 4 নম্বর উইংয়ে। 1971 মার্চ মাস স্বাধিকার ও স্বাধীনতার দাবিতে দেশ তখন উত্তাল। পূর্ব পাকিস্তানের জনতাও উদ্গ্রীব স্বাধীনতার জন্য। মার্চের প্রথম ভাগে ছুটিতে নিজ বাড়ি মহেশখালী গেলেন নূর মোহাম্মদ। তখন রাজাকারদের প্রভাব খুব বেশি থাকায় তাদের নির্যাতনে ছুটি না কাটিয়ে বাড়ি থেকে পালিয়ে ইপিআরে যোগ দেন। কিছুদিনের মধ্যে এলাকার অবস্থা খারাপ হয়, আবার বাড়িতে আসেন এবং কোনো ধরনের সহযোগিতা করতে পারেন না, আবার কর্মস্থলে ফেরত চলে যান। 25 মার্চ ভয়ানক সেই কালো রাত। পাক বাহিনীর নৃশংসতার ঘটনা শুনে চেতনার তাড়নায় নিজ কর্মক্ষেত্র 4 নম্বর উইংয়ের সেই ঘাঁটিতে গিয়ে হাজির হন ইপিআর 9459 নম্বর নূর মোহাম্মদ। দিনটি ছিল রোববার। 1971 সাল 5 সেপ্টেম্বর 21 ভাদ্র 1378 সবুজ গাছপালায় ঘেরা কপোতাক্ষের তীরে দাঁড়িয়ে গোয়ালহাটি গ্রাম। নূর মোহাম্মদের দায়িত্ব ছুটিপুর বাগেরহাটের উপর নজর রাখা। সঙ্গী মাত্র 3 জন সহযোদ্ধা। শত্রুর উপর নজর রাখছিলেন, কিন্তু ঘটনাক্রমে তারাই শত্রুর নজরে পড়ে যান। উপস্থিতি টের পেয়ে পাক বাহিনী সকাল 9:30টার দিকে মুক্তিবাহিনীর ছুটিপুর প্রতিরক্ষা ঘাঁটি 3 দিক দিয়ে ঘিরে ফেলে অতর্কিত গুলিবর্ষণ শুরু হয়। ফাঁদে আটকে পড়া নূর মোহাম্মদ ও সহযোদ্ধারা পাল্টা আক্রমণের জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন নিজেদেরকে রক্ষা করার। সৈনিক নান্নু মিয়া আক্রমণ করতে গিয়ে আচমকা গুলি খেয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। আহত নান্নু মিয়ার এলএমজি হাতে তুলে নেন নূর মোহাম্মদ। নান্নু মিয়াকে কাঁধে নিয়ে বারবার অবস্থান পাল্টিয়ে গুলি চালিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য সঙ্গী যোদ্ধাদের নিয়ে নিরাপদে ঘাঁটিতে পৌঁছে যাওয়া। ডানে বায়ে এলোপাথাড়ি গুলি চলছে, পৌঁছে যাচ্ছেন প্রতিরক্ষা ঘাঁটির দিকে। হঠাৎ একটি মর্টারের গোলা এসে পড়ল ঠিক ডান পাশে। গোলার স্প্রিন্টারের আঘাতে চোরমার হয়ে গেল ডান হাঁটু। আঘাত পেলেন ডান কাঁধেও। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। আশ্রয় খুঁজে পেলেন একটি গাছের গুড়িতে। হাতে তখনও লাইট মেশিন গান। শুধুমাত্র অক্ষত দাঁড়িয়ে আছে সৈনিক মোস্তফা। তার মুখেও ক্লেশ আর উদ্বেগের ছায়া। চারপাশ থেকে তখনও অবিরাম গুলিবর্ষণ চলছে। লক্ষ্য এই 3 জন। বুঝতে বাকি নেই শেষ পরিণতি। তবু হাঁটু ভাঙ্গা সৈনিক বার দিকে এলএমজিটা ঘুরিয়ে নিয়ে গুলি ছুটতে লাগলেন। বেঁচে থাকার সকল আকুতি বিসর্জন দিয়ে অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে তখনও সহযোদ্ধাদের তীক্ষ্ণ দৃষ্টি ও নির্দেশ। এখনও হাঁ করে দাঁড়িয়ে আছো মোস্তফা, শীঘ্রই নান্নু মিয়াকে কাঁধে তুলে নাও। তাড়াতাড়ি যাও প্রতিরক্ষা ঘাঁটিতে, আমি ততক্ষণে কাভার করছি। ব্যাকুল কণ্ঠে মোস্তফার জবাব, আপনাকে ফেলে কিছুতেই যাব না স্যার। ডান দিকে ঠা ঠা গুলি করতে করতে নির্মম নির্দেশ। আবার অবাধ্য হচ্ছ, জানো না আদেশ অমান্য করার শাস্তি কী?
নান্নু মিয়াকে কাঁধে তুলে নাও, এটা তোমার ল্যান্স নায়কের হুকুম। অস্ত্রের দিক থেকে এলএমজিটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মৃত্যুর দ্বারপ্রান্ত বুক ভরা সাহস নিয়ে মোস্তফাকে বললেন, এই নাও এলএমজি, তোমার এসএলআরটা আমাকে দাও। মোস্তফা ফুঁপিয়ে ওঠে, হাটুভাঙ্গা ল্যান্স নায়কের উপর ঝাঁপিয়ে পড়ে কাঁধে তোলার জন্য প্রস্তুত হলে নূর মোহাম্মদ হাত বাড়িয়ে পাশের গাছের শিকড় আঁকড়ে ধরে বললেন, উহ লাগছে। কড়া এক ধমক দিয়ে বললেন, সরে যাও মোস্তফা, সরে যাও। আকুতি করে বললেন, শোনো মোস্তফা, আল্লাহর দোহাই, হুশ করে শোনো, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, যেভাবে জখম হয়েছি তাতে আমি আর বাঁচব না, যেভাবে রক্তপাত হচ্ছে তাতে এখনই আমার সারা শরীর ঝিমঝিম করছে, চোখ ঝাপসা হয়ে আসছে, আমাকে শুদ্ধ নিতে গেলে তুমিও মারা পড়বে, তিনজন মরার চেয়ে দুজন বাঁচা ভালো নয় কি? নান্নু মিয়ার জখম গুরুতর নয়, ও বেঁচে যাবে, কিন্তু আমি যে বাঁচব না সে তো তুমিও বুঝছো। আমার কথা শোনো, আর দেরি করো না, জানো না যুদ্ধক্ষেত্রে একটা মিনিট সময় নষ্ট করার মানে কি? দেখছো না কীভাবে শত্রুরা এগিয়ে আসছে? যাও, তাড়াতাড়ি যাও, দেরি করে সকলের সর্বনাশ করো না মোস্তফা, এক্ষুনি রওনা দাও। সিপাহী মোস্তফা এমন নিষ্ঠুর আদেশ শিরোধার্য করে অজ্ঞান নান্নু মিয়াকে কাঁধে তুলে নেয়, আর নূর মোহাম্মদ তখন এসএলআর দিয়ে গুলি ছুটতে থাকেন, যেন নিরাপদে প্রতিরক্ষা ঘাঁটিতে ফিরতে পারে তার সহযোদ্ধারা। শত্রুর টার্গেট তখন নূর মোহাম্মদ, তাকে লক্ষ্য করে চলছে গুলি বৃষ্টি। একদিকে পাক সেনাদের বিপুল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, অন্যদিকে ক্ষতবিক্ষত মৃত প্রায় বীর সৈনিক নূর মোহাম্মদের হাতে একটিমাত্র সাধারণ অস্ত্র এসএলআর। তবুও মৃত্যুকে হাতের মুঠোয় বন্দি করে নূর মোহাম্মদ প্রাণপণে লড়াই চালিয়ে গেলেন একাই এবং শেষ পর্যন্ত। মৃত্যুর মুখে দাঁড়িয়ে অসম অবিশ্বাস্য এমন সম্মুখ যুদ্ধ কেবল ভিন্ন হৃৎপিণ্ডের বীর বাঙালি নূর মোহাম্মদের পক্ষেই সম্ভব। নান্নু মিয়াকে বহন করে শেষ পর্যন্ত নিজ প্রতিরক্ষা ঘাঁটিতে পৌঁছাতে পেরেছিলেন মোস্তফা। ঘণ্টাখানেক পর মুক্তি সেনারা আবার পাল্টা আক্রমণ চালায়। পরিস্থিতি বেগতিক দেখে শত্রুবাহিনী পিছু হটে নিজেদের ডেরায় ফিরে যায়। বৃষ্টির মতো গুলির শব্দ শান্ত হয়ে এলে সিপাহী মোস্তফা ও আরও অনেকে ছুটে যায় ল্যান্স নায়কের খোঁজে সেই সবুজ গাছপালা ঘেরা জায়গাটিতে। স্তব্ধ বাঘহীন মুক্তি সেনারা দেখতে পায় বর্বর পশুরা এই সাহসী যোদ্ধার চোখ দুটিও উপড়ে ফেলেছে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করেছে। সবুজের উপর লাল চাদর বিছিয়ে শুয়ে থাকা নিষ্প্রভ নূর মোহাম্মদের রক্তে ভিজে উঠেছে বাংলার মাটি। পরবর্তীতে কাশীপুর সীমান্তের মুক্ত এলাকায় সামরিক মর্যাদায় দাফন করা হয়। মারা যাওয়ার প্রায় চার মাস পর দেশ স্বাধীন হওয়ার পর বাড়ির লোকেরা জানতে পারে তিনি মারা গিয়েছেন। সৈনিক জীবনের কঠিন কর্তব্য দায়িত্ববোধ থেকে বিচ্যুত না হয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। সহযোদ্ধাদের জীবন বাঁচাতে নিজে এগিয়ে গেছেন নিশ্চিত মৃত্যুর মুখে, তার সে চেষ্টা সার্থক হয়েছিল, নিরাপদে ফিরতে পেরেছিলেন সহযোদ্ধারা, শুধু ফিরে আসেননি নূর মোহাম্মদ। মুক্তিযুদ্ধে বিরচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় তাকে। মাত্র 35 বছর 6 মাস 10 দিন বয়সী এই যুবকের চির জাগরুক চেতনায় মত্ত হয়ে উঠল বাংলার লাল সবুজ পতাকা। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ঘুমিয়ে আছেন যশোরের শার্শা থানার কাশীপুর গ্রামে নিভৃত অরণ্যে। আপনারা যদি এখানে আসতে চান, যশোর থেকে বেনাপোল সড়কে শার্শা নামতে হবে, শার্শা থেকে কাশীপুর বাজার, ওখানে মানুষের কাছে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। বন্ধুরা, অনেক কথা বললাম, সম্ভবত আপনাদের অনেক সময় নষ্ট করে ফেললাম, যদি কোনো ভুল করে থাকি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শেষ করছি, কথা হবে নতুন কোনো অবস্থানে নতুন কোনো বিষয় নিয়ে। নেক্সট কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, বাই বাই।